রাজ্যত কংগ্রেসের চরম হতাশা বিপর্যয়। মানস অনুজর পাছত কংগ্রেস ত্যাগ কিশোর ভট্টাচার্য। কংগ্রেস এরি গেরুয়া দলত যোগদান কিশোর ভট্টাচার্য। বিজেপি যোগদান এআইডিএফর প্রাক্তন বিধায়ক অনন্ত কুমার মালুর। কংগ্রেসত অব্যাহত আছে গড়া খহনিয়া। লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের দিন চমু চাপি অহার প্রাক্ষণত কংগ্রেস এরিছে এজনের পাছত আনজন নেতায়। শনিবারে জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা অকন বরার পুত্র মানব বরা আর শরৎ বরকটকীর পুত্র অনুজ বরকটকী রাজ্যিক বিজেপির যোগদানের ঠিক এটা দিনের পিছতে এবার বিজেপিত যোগদান করলে কংগ্রেসের জ্যেষ্ঠ মুখপাত্র তথা একুশের বিধানসভা নির্বাচনের কমলপুর সমষ্টির প্রার্থী কিশোর ভট্টাচার্য। দলীয় খুব অসন্তুষ্টি জর্জরিত নেতাগুলিয়ে কংগ্রেস পদত্যাগ করে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার উপস্থিতি যোগদান করে বিজেপি। দীর্ঘদিন ধরে মই কংগ্রেস দলের পতাকার তলত থাকি কংগ্রেস দলের সেবা আগবাইছো। মোর যেটা ব্যক্তিগত অনুভব হল শেহতিয়াক যে দল করার নামত দল করে থাকাতক দলের যোগেদি আমার তো জীবন তখন তো কিয়া গতি দলের যোগেদি যদি জাতি আর সমাজের কিনা সেবা করব নি তেনহলে দলের নামত তো দল করে থাকি লাভ নাই। কংগ্রেসের তৃণমূল কর্মীর ভুল নাই, ভুল দলীয় নেতৃত্ব যার বাবে দল ত্যাগ করা বলে দাবি করেছে কিশোর ভট্টাচার্য। কংগ্রেস দলের কর্মী সকল ঠিকই আছে, নেতৃত্বর মাজত যেটু শৃঙ্খলা আর একতা সেটু কিন্তু ঘুরি অহার প্রয়োজন আছে, কারণ গণতন্ত্র সেটু খুব দরকারি কথা। কংগ্রেসী নেতা কিশোর ভট্টাচার্যর বিজেপির যোগদানের সমান্তরালক দেওবারে বিজেপির যোগ দিছে দক্ষিণ অভয়াপুরীর প্রাক্তন এআইডিএফর বিধায়ক অনন্ত কুমার মালুই। বিজেপির যোগদান করে এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে সরব হয়ে উঠে মালুই। টকার বিনিময়ত এআইডিএফ দলে প্রদান করে টিকট, টকা নিদিলে এআইডিএফত নাপায় টিকট। টাকা পয়সার কথা আহি যায়, টাকা পয়সা নহলে টিকিট না পায়। আজ নাও বৈশার বিধায়কের টাকা পাওয়া নাই আর টিকিট পাওয়া নাই, মামুদিম দা দুঃখকে জলেশ্বর শাহাবুদ্দিনের টিকিট না পালে কি খুঁজিছে কি নখুঁজিছে এলোকে মোক কইছে। কংগ্রেস এআইডিএফর এই দুই নেতার সমান্তরালক রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার উপস্থিতিত গেরুয়া বহন লয় কংগ্রেস আর বিপিএফর নেতা ক্রমে ভারত শর্মা ভাস্কর দাহালে। উল্লেখযোগ্য যে এই সকল নেতার প্রায় শতাধিক আন দলের কর্মীও যোগদান করেছে বিজেপি। বিজেপির এই যোগদান কার্যসূচীত রাজ্যিক বিজেপির সভাপতি তাৎপর্যপূর্ণ মন্তব্য, রাজ্যত নিঃশেষ হব কংগ্রেস, ছাব্বিশের পূর্বে ভূপেন বরাও আহিব বিজেপিত, মন্তব্য করলে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায়। কংগ্রেসের ইতিমধ্যে পামচার হয়েছে টায়ার, টায়ার যদি পামচার হয় কি অবস্থা হয়? ভূপেন বরা ডাঙরিয়াতো পঁচিশত ভরি দাঙি আছে আর বিজেপি যোগদান করার কারণে মুখ্যমন্ত্রী ডাঙরি জনতা ভবনত বহিব পারে। বিজেপিটি তো অসাধারণ কথা নহয়, পঁচিশত কার্যকর্তা হোক প্রথমে নয় জানো, বিজেপি পঁচিশত যোগদান করব আহক, বিজেপি পুরা হব আহক, কার্যকর্তা হোক প্রথমে নয় জানো, আমি কার্যকর্তা বলিয়া কো। বিজেপি বিধায়ক দিগন্ত কলিতায় করে আন এক তাৎপর্যপূর্ণ মন্তব্য, কংগ্রেসের মুখ চাই বিজেপিয়ে দল নকরে, সেয়ে বিজেপি দল শক্তিশালী করবলে সকল নেতা কর্মী বিজেপিলে আহিব। কংগ্রেসের ব্যক্তি সকলে অন্তরের পর যোগদান কার্যসূচী রাখি আছে, আমাক বহুতে ফোন করেছে আমি আমি এই দলত নেথাকো আর এনেকে যোগদান করে করে দলটো আমি যে শূন্য বলে কইছিলো বিধায়ক শূন্য, এটা দলত কর্মীও শূন্য। ইয়াত আর সুদিবলগা নাই, আমার দরজা খোলা আছে, আমার দুয়ার মুকলি আছে, র্যাপিস্ট আর ডকাইতর বাইরে আমি সকলকে আমি আমার দলত উষ্ম আদরণি জানাইছি। নির্বাচনের সময় এনেদরে কংগ্রেস তথা নিজ নিজ দলেরই বিজেপিলে খুঁত বোয়া নেতা কর্মীর ভিড় বড়ার লগেলগে এপিনে বিজেপির বল বাড়িছে, যদিও নির্বাচনের আগে আগে আন দল সমূহের সাংগঠনিক দুর্বলতাও স্পষ্ট হবলে ধরেছে। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ18 অসম নর্থ ইস্ট। প্রকাশ নন্দনাথ।